আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন, এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রোস গুড লাইফে আমি রুদ্রোস চলে আসছি জেনারেল মোটরস গাড়ির শোরুমে। এই শোরুমটি তেজগাঁও লিঙ্গড়ে অবস্থিত, এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের রিকন্ডিশন গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন। মোটামুটি রিকন্ডিশন সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায়, পাশাপাশি ইউজ কারও পাওয়া যায়, সব ধরনের বাজেটের গাড়ি রয়েছে। তবে আজকে আমরা খুব সুন্দর একটি রিকন্ডিশন গাড়ি দেখব, নিসান এক্সটেল 2019 মডেলের ব্ল্যাক কালার এই গাড়িটি, হাইব্রিড। তো ভাই চলুন আমরা গাড়িটি দেখি, ফিচার সম্বন্ধে জেনে নেই, দাম সম্বন্ধে জেনে নেই, যেহেতু রিকন্ডিশন গাড়ি লোনে কতটুকু সাপোর্ট পাওয়া যাবে সেটিও আমরা জেনে নেব। রিয়াজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ, চলে আসছি আপনাদের শোরুমে। রিকন্ডিশন গাড়িগুলো পাওয়া যায়, পাশাপাশি ইউজ কারও পাওয়া যায়, এবং রিকন্ডিশন গাড়ির কালেকশন একটু বেশিই থাকে আপনাদের এখানে। তো ভাই একটু জেনে নেই যে এই মুহূর্তে রিকন্ডিশন গাড়ি কি কি রয়েছে। ভাইয়া এই মুহূর্তে আমার শোরুম ভরা, হিংস পরিমাণ রিকন্ডিশন গাড়ি আছে ভাইয়া। আচ্ছা, নাইকি সব গাড়ি আছে, সব রকম গাড়ি আছে ভাইয়া। আচ্ছা, মানে রিকন্ডিশন মোটামুটি সব ধরনের গাড়ি? হ্যাঁ, রিকন্ডিশন ইউজ সব রকম গাড়ি আছে, ইউজ গাড়ির কালেকশনও বেশি রয়েছে। আর ইউজ গাড়ি যেগুলো আছে অল সব বাজেটের গাড়ি আছে এই মুহূর্তে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এই যে 110 থেকে শুরু করে প্রাডো পর্যন্ত গাড়ি আছে ভাইয়া। 110 থেকে একেবারে প্রাডো পর্যন্ত রয়েছে, সব ধরনের বাজেটের গাড়ি রয়েছে, এবং রিকন্ডিশন গাড়িও মোটামুটি ভালোই কালেকশন রয়েছে। এবং এই মুহূর্তে পোর্টেও বেশ কিছু গাড়ি রয়েছে। হ্যাঁ, পোর্টের গাড়ি আছে, আসতেছে, আপকামিং গাড়ি আছে, হিউজ পেমেন্ট গাড়ি আছে, কি চাই আপনি সব গাড়ি আছে। আচ্ছা, আর যেহেতু এসি এখন মোটামুটি হচ্ছে, মানে অ্যাভেলেবেল প্রত্যেকটি মডেলের গাড়ি অ্যাভেলেবেল কালার কি আসতেছে এখন? হ্যাঁ, অ্যাভেলেবেল আসতেছে, এলসি একটু শীতল হয়েছে, ইনশাল্লাহ চলে আসবে গাড়ি। আজকে আমরা কি গাড়ি দেখব? আজকে ভাই আজকে আপনাকে খুব চমৎকার একটা গাড়ি দেখাবো, নিসান এক্সটেল 19 এর মডেল। আচ্ছা, নিসান এক্সটেল ব্ল্যাক কালারের গাড়ি? হ্যাঁ, ব্ল্যাক কালারের ফুল লোডেড গাড়ি, ফুল লোডেড গাড়ি। নাই বলতে কোনো কিছু নাই, এমার্জেন্সি ব্রেক প্যাক, 360 ক্যামেরা, সানরুফ, মুনরুফ, ব্যাকডালা পাওয়ার, এক্সটেলে যা থাকা দরকার একদম ফুল লোডেড গাড়ি। উনিশের মডেল? হ্যাঁ, উনিশের মডেল। আচ্ছা, আর ভাই আমরা এই গাড়িটি দেখার আগে একটু জেনে নেই, যেহেতু ব্ল্যাক কালার, উনিশের আর অন্য কোনো কালার আছে? উনিশের একটা পাল কালার পুডে আছে, আর একটা 18 গ্রে কালার আছে, আর একটা 18 পাল কালার মোট প্রিমিয়াম আছে, ওটা সানরুফ সহ, সানরুফ এবং হাতটা দুইটাই আছে, 18-19 দুইটাই পোর্টে আছে। হ্যাঁ, পোর্টে। আর ঢাকায় আমার কাছে 18 একটা আছে পাল কালার আছে, আর একটা আছে অলিভ কালার আছে 17। আচ্ছা, 17-18-19 এই মুহূর্তে রয়েছে? জি, এই মুহূর্তে আমার ঢাকায় ইনস্ট্যান্ট 4টা গাড়ি রেডি আছে, আর পুডে 6টা গাড়ি আছে। আচ্ছা, তার মানে সামনে আসবে আরো গাড়ি? আসবে বলতে অলরেডি পুডে এসে পড়েছে। আচ্ছা ঠিক আছে, আমি এই গাড়িটি দেখি, আমরা একটু ফ্রন্ট সাইড থেকে একটু দেখে আসি। হ্যাঁ চলেন। আসলে স্পেস একটু কম, যেহেতু গাড়ির কালেকশন একটু বেশি। ফুল লোডেড একটি গাড়ি? ফুল লোডেড, একদম ফুল লোডেড। এটা ওই যে সাইনবার্ডের যে মিররটা, ওই মিররটা একদম ফুল, ওই চার্চার ক্যামেরা সামনে পিছনে সব দেখা যাবে। ড্যাশকে মতো আসছে গাড়ি? হ্যাঁ, ড্যাশ ক্যামেরার সাথে সব আছে, ড্যাশ ক্যামেরার সাথে আপনি ফুল 6টা ক্যামেরাই শো করে। বডি সেন্সর আছে, নিকেল, নিকেল দেখেন, এই যে নিকেল, নিকেলের কাজ আছে, ক্যামেরা আছে সামনে, এই যে ক্যামেরা, তারপরে এই যে এটা ফুল নিকেল, হকাইড আছে, অরিজিনাল জাপানিজ ইসে রিম হুইল, অরিজিনাল টি আসছে গাড়ির সাথে। হ্যাঁ, অরিজিনাল, এবং চারপাশে বডি কিট রয়েছে। হ্যাঁ, চারপাশে বডি কিট, নিশানের বডি কিট, এবং নিকেল, নিকেল, এই যে দেখেন নিকেল, এই যে এই ইসে গ্লাসের মিরর নিচে ও ক্যামেরা আছে, 360 ক্যামেরা আছে, 360 ক্যামেরা আছে, এবং আপনার নিকেলের কাজ সবচেয়ে বেশি? হ্যাঁ, নিকেলের কাজ বেশি, ইসে ইসে রূপবর আছে, রূপবর রয়েছে, স্পয়লার আছে। নিসান এক্সেলের যে ফিটিংস গুলো থাকে এটা নাই বলতে এরকম কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না, একদম ফুল লোডেড যেটাকে বলে একটি গাড়ি। অরিজিনাল জাপানি ডানলপের টায়ার, ব্যাকডালার পাওয়ার, ব্যাক ওয়াইপার আছে, ব্যাকডালার পাওয়ার, এবং প্রাইভেসি গ্লাস। হ্যাঁ, তিনটে গ্লাস। আপনার ব্যাকডালা তো রিমোটও খোলা যাবে? হ্যাঁ, রিমোটও খোলা যাবে, রিমোট এবং ম্যানুয়াল দুই ভাবে, রিমোট ম্যানুয়াল দুইটাই হবে। এই গাড়ির সাথে কি স্পেয়ার হুইল আসছে ভাইয়া? এটা যেহেতু এই গাড়ি যে হাইব্রিড গাড়ি, এটার মধ্যে স্পেয়ার হুইল চলে আসছে, খুব কম গাড়িতে আসে স্পেয়ার হুইল গাড়ির সাথে আসছে, লাগিলে, যদিও হাইব্রিড সব গাড়ির সাথে আসে না, হাইব্রিড ম্যাক্সিমাম গাড়িতে স্পেয়ার হুইল কম আসে, লিকুইড আছে, পাওয়ার মেশিন যেটাকে বলে, ব্যাকডালা পাওয়ার, স্পয়লার আছে, টিন্টেড গ্লাস, ব্যাক ওয়াইপার আছে, ফুল লোডেড আর কি। এই পিছনে এই যে নিকেলের কাজ দেখেন, এটার সাথে নিকেলের কাজ, এই যে ফুল নিকেল,
এখানে আটটা বডি সেন্সর আছে, সামনে চারটি পিছনে চারটি, পিছনে চারটি, জি আমরা একটু পিছনে সিটে দেখে দেন, আসলে নিকেলের কাজটি একটু বেশি, হ্যাঁ অনেক নিকেলের কাজ, টেক্সটাইল গাড়িতে যা থাকার দরকার সব আছে, এবং লেদার ফিনিশ, হ্যাঁ লেদার লেদার ভিতরে এই যে হ্যান্ডেল গুলো নিকেল, পিছনে আবার ডুয়েল এসি, কিন্তু পিছনে এসি প্যানেলের সব কাজ আছে, সিটগুলো আছে লেদার সিট, হ্যাঁ সানডুপ মন্ডুপ আছে, সানডুপ তো দেখা হয় নাই, যে অবশ্যই আমরা দেখব, এবং আমরেস রয়েছে, আমরেস আছে, নাই বলতে কোনো কিছু নাই, ফুল লোডেড তো। আর নিশান স্টাইল গাড়ি বাংলাদেশে অনেক আগে থেকে চলে আসছে এবং খুব ভালো চলছে, আসছে আমার কাছে অন্যগুলো আছে কিন্তু এত লোডেড গাড়ি খুবই কম আছে, এটা ফুল লোডেড। এখানে বেশ কিছু আছে, অপশন আছে, এই যে এটা যে নিকেল, এটা সেন্টার লক আনলক, এখানে মিরর গুলা আপ ডাউন করা যায়, এবং নিচে কাপ হোল্ডার, নিচে কাপ হোল্ডার আছে, এবং স্টাইলটি খুবই সুন্দর দেখতে, এবং অপশন অনেক রয়েছে, এবং লেদার ফিনিশ করা, এই দেখেন এইটা যারা বলছে যে ক্যামেরা অলরেডি এখানে পাঁচ দিয়ে এখানে দেন, চার সাইডে ক্যামেরা দেখা যাচ্ছে, যেহেতু 360 ক্যামেরা রয়েছে, হ্যাঁ 360 ক্যামেরা তো এখানেও দেখা যাবে, এখানেও দেখা যাবে, যে দেখেন খুবই ভালো আছে, এবং স্টারিং থেকে মিটার মাল্টিমিডিয়া, হ্যাঁ স্টারিং থেকে এসি কন্ট্রোল করা যাবে, ফুল ক্রুজ কন্ট্রোল, মাল্টিমিডিয়া এডিয়া, এসি, ডিভিডি, ব্যাক ক্যামেরা, এটা সব কন্ট্রোল করা যায়, এবং এটা ফুল লেদার, লেদার ফিনিশ করা, এবং স্টারিং এও আপনার নিকেলের কাজ রয়েছে, হ্যাঁ নিকেল নিকেল ফুল নিকেল, এই যে নিকেলের কাজ আছে অনেক জায়গায়, এই যে দেখেন এগুলো নিকেল, এখানে কাগজপত্র রাখার বক্স আছে, ভিতরে নিকেল নিকেল, এই যে এগুলো একটু অনেক ডিফারেন্স, এসি প্যানেল সব টাসের ইগুলা নিকেল, আবার এই যে ইসে গ্লাস হিটার এর আছে, আচ্ছা গ্লাস হিটার রয়েছে, এখানে কাপ হোল্ডার, এখানে কাপ হোল্ডার আছে, এই সিট ই আছে, এখানে একটা বক্স আছে আলাদা, মোটামুটি ফুল লোডেড আর কি, ফুল সানডুপ, অনেক বিগ সানডুপ দেখেন, আসলে পুরো সাত জুড়ে সানডুপ, ভালোই লাগে, বিশেষ করে হাইওয়েতে গেলে বেশি ভালো লাগে, মনে হচ্ছে প্যারামেডিক রুম দেখছেন, ফুল সান্ডো, এবং সিলিংটি হচ্ছে অ্যাশ কালার, হ্যাঁ অ্যাশ কালার, বিস্কিট কালার, আর এই যে সিট গুলো হচ্ছে যে লেদার, হাফ লেদার, এবং ইঞ্জিন তো ফ্রেশ দেখিয়ে, 4.5 এর গাড়ি একদম ব্র্যান্ড নিউ এর মতো ইঞ্জিন, একদম ব্র্যান্ড নিউ, ওয়াশ করছেন বোঝাই যাচ্ছে, খুবই ফ্রেশ লাগছে, খুবই খুবই চমৎকার গাড়ি, একদম মনে হবে যে ফ্যাক্টরি থেকে তৈরি হয়েছে, মাত্রই ফ্যাক্টরি থেকে নিয়ে আসে, এরকম দেন কোনটি হাজার সামথিং মাইলেজ, এবং অপশন রেটও ভালো, হ্যাঁ 4.5 রেস ভাই আমরা একটু জেনে নেই যে এই গাড়িটি ফাইনালি যখন ডেলিভারি দেবেন কিভাবে দেবেন, এই গাড়িটি ফাইনালি যখন ডেলিভারি দেবো ফুল ওয়াশ অ্যাজ সার্ভিসিং করে ডেলিভারি দেবো, আর কিছু রিপ্লেসমেন্ট হতে পারে মোবিল মোবিল আর এসি ফিল্টারগুলো, আর বাকি কোনো কিছু সুপোর্ট হবে না, আমার গাড়ি বড় সময় আরেকবার জানি, নিসান এক্সেল 2019 সালের মডেলের, ফুল লোডেড, সানডুপ মন্ডুপ, 360 ক্যামেরা, নাই বলতে কোনো কিছু নাই, ফুল লোডেড, ফুল লোডেড একটি গাড়ি, এই মুহূর্তে 19-এর ব্ল্যাক কালারই রয়েছে, 19-এর ব্ল্যাক কালারই আছে, 18-ওর আছে আমার কাছে, পার্ল কালার আছে, গ্রে কালার আছে, 17 আছে, আচ্ছা আমার কাছে 10টা গাড়ি আছে, নিসান এক্সেল 10টা রেডি আছে, আর প্রাইস কত রাখতেছেন ভাইয়া, এটার প্রাইস হচ্ছে যে 56 লাখ, 56 লক্ষ টাকা, জি আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে, আর যেহেতু রিকন্ডিশন গাড়ি ভাইয়া, এই গাড়িটির ক্ষেত্রে লোনে কত টাকা সাপোর্ট পাওয়া যাবে, লোনের ক্লায়েন্টের উপরে ডিপেন্ড করে তো লোনের ব্যাপারটা, এই গাড়িতে লোন সাধারণত 40-42 লাখ টাকা, যদি ক্লায়েন্টের প্রোফাইল ভালো হয় ইজিলি হয়ে যাবে, নরমাল হইলে 30 লাখ টাকা লোন হবে, প্রোফাইলের উপর ডিপেন্ড করে, আর যেহেতু এই ধরনের একটু পশ গাড়ি, পশ লোকদের আপনার প্রোফাইল একটু ভালোই থাকে, তার মানে লোনের সাপোর্ট একটু ভালো পাওয়া যায়, ভাই আমি শোরুম অ্যাড্রেস জেনে নেই,
এটা জিনাল মোটরস 247/47 টেজগাঁও লিং রোড শান্তা টাওয়ারের পশ্চিম পাশে। মোবাইল নাম্বারটি বলে দিন 0169079046। রেজ ভাই অনেক ধন্যবাদ, ব্যস্ততার মাঝে সময় দিলেন। আবার চলে আসবো, সুন্দর সুন্দর গাড়িগুলো দেখাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ।